তিন চাকার নিয়ন্ত্রণহীন অবৈধ যানবাহনের দখলে রূপসার সড়ক মহাসড়ক মানা হচ্ছে না সড়ক আইন শুনছেন চ্যানেল এটিভি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দীর্ঘদিন ধরে রূপসার সড়ক মহাসড়কে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে শতাধিক নিষিদ্ধ ইটবাহী যন্ত্রদানব ট্রলি একই সাথে বিভিন্ন মালামাল বহনে ব্যবহার হচ্ছে নসিমন করিমন ও ভটভটি প্রতি বছর সরকারি অর্থায়নে সড়ক নির্মাণ ও মেরামত করা হলেও এসব অবৈধ যন্ত্রদানবের দাপটে নষ্ট হচ্ছে ওইসব সড়ক অপচয় হচ্ছে সরকারি টাকা বাসের চ্যাসিস গিয়ার বক্স ডিফেন্সিয়াল টায়ার ব্যবহৃত তিন চাকার এসব ট্রলিতে বসানো হচ্ছে শক্তিশালী চায়না শ্যালো ইঞ্জিন দ্রুত গতিতে এসব ট্রলি চললেও নেই এর ইমার্জেন্সি ব্রেক ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ক্ষতি হচ্ছে জানমালের কেউ মারা যাচ্ছে আবার কেউ কেউ পঙ্গুত্ব বরণ করছেন উপজেলার নৈহাটি কালীবাড়ি বাজারে রয়েছে রেজিস্ট্রিবিহীন ট্রলি মালিক সমিতির অঘোষিত কার্যালয় প্রতিদিন ভোর থেকে ওই অবৈধ সমিতির নামে উঠানো হচ্ছে চাঁদা গাড়ি প্রতি মাসিক এক হাজার টাকা করে আদায় করেন সমিতির ক্যাশিয়ার আরিফ হোসেন ওরফে আরিফ ছোটো অবৈধ সমিতির চাঁদা দিয়ে লাইসেন্সবিহীন চালক ইট বোঝাই করে প্রতিদিন কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত ছুটছে এক এলাকা থেকে অন্য এলাকায় এদের প্রতিরোধে নেই কোনো আইনি ব্যবস্থা সরকারি বিধিনিষেধ অমান্য করে এসব যন্ত্রদানব কীভাবে চলছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন সড়ক মহাসড়কে দিনরাত দাপিয়ে বেড়ালেও আইন প্রয়োগকারী সংস্থার নজরে বাড়ছে না এসকল যন্ত্রদানব এমন মন্তব্য রয়েছে জনমনে